Krishna, 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 Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. তো আমরা এখন বাসে চেপে রেডি হয়ে গেছি, কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করব। আজকে আমরা নেতালা থেকে বেরিয়ে রামপুরের উদ্দেশ্যে যাচ্ছি। হরি বল। আপনি দেখতে পাচ্ছেন যে গুফাটা পাহাড়ের মধ্যে টানেল করা হয়েছে, জয় মা গঙ্গা। মা গঙ্গার পাশ দিয়ে আমরা চলছি কেদারনাথের দিকে। এখন দেখছেন না, আমরা দাঁড়িয়েছি সকালে ব্রেকফাস্ট প্রসাদের জন্য। আজকে একাদশী, একাদশী উপলক্ষে ওইদিকে প্রসাদ দেওয়া আছে, এদিকে ফল আমান্য হচ্ছে, শশা মৌসম্বি আপেল ফল আমান্য করা হচ্ছে, আর এদিকে প্রসাদ চলছে। কী কী প্রসাদ আছে? আলুর দম, কুমড়ো, আপেল, কলা, বাদাম, বাদাম সেদ্ধ না ভাজা, এটা ভাজা, বাদাম ভাজাও আছে। সব রকম ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য। হরি বল। জয় একাদশী তিথি কি জয়। আজকে এখন কি হচ্ছে এখানে? অনুকল্প প্রসাদ হচ্ছে,
সুন্দর আলু সিদ্ধ হয়েছে, কুমড়ো আলু তরকারি হয়েছে, বিভিন্ন রকম প্রকারের ফল হয়েছে। ভক্তরা সবাই সন্তুষ্ট আছে, খুশি আছে, স্বাস্থ্যও ভালো আছে, আমাদের সঙ্গে পরিভ্রমণ করছে। এবং আমরা বর্তমানে এই যে জায়গাটা অবস্থান করছি, একদম ভূস্বর্গ, একদম একদম আকাশের নিচে পাহাড়ের একদম সর্বোচ্চ উচ্চ স্থানে আমরা আছি, যেখানে প্রায় সমতল ভূমির মতো লাগে। সুন্দর বাগান, বাড়ি, গাছপালা, শাক সবজি সব চাষ হচ্ছে, প্রচুর আপেল গাছ, আর পাশেই গঙ্গা নদী, চমৎকার। এখানে গঙ্গার ধারাটা আর বেগবান নেই, বেশি বেগবতী নেই, সুন্দরভাবে খুব সুন্দর দৃশ্য বটে। আপনারা সবাই নিশ্চয়ই আমাদের দেখে আপনারাও খুশি হচ্ছেন, আর আপনারাও খুশি হচ্ছেন, আমরাও খুশি আছি। আর আমাদের সম্মানীয় বনমালী কিঙ্কর দাস মিডিয়ার মাধ্যমে সকলকে জানাচ্ছে, আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করুন, আর আপনারা আমাদের সঙ্গে এই সমস্ত অনুষ্ঠানে থাকুন। শারীরিকভাবে না আসতে পারলেও মানসিকভাবে আপনারা এগুলো আমাদের কাছ থেকে শুনে দেখে আপনারাও পরোক্ষভাবে সে ফল প্রাপ্ত হতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা পৌঁছে গেছি, এটা সীতাপুর, এই জায়গার নাম সীতাপুরে। আমাদের এই যে হোটেল নেওয়া আছে, এই হোটেলে আমরা আছি। আর আমাদের সামনে দুটো বাস আছে, নিচের যে সমস্ত লাগেজ ছিল সেগুলো সব নামানো হয়ে গেছে, এখন উপর থেকে আবার লাগেজ নামানো হচ্ছে। তো আজকে আমরা এইখানে রাত্রিযাপন করব। রাত্রিযাপন করার পর আগামীকাল ভোর ভোর এখান থেকে 1 কিলোমিটার হাঁটতে হবে। 1 কিলোমিটার হেঁটে আমরা যাব সোনপ্রাগ। ওখান থেকে বোলেরো গাড়ি নিয়ে
আমরা গৌরীকুণ্ডে যাব এবং গৌরীকুণ্ড থেকে হেঁটে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেব। তো আগামীকাল আবার সকাল আপনাদের সঙ্গে দেখা হবে। হরি বল, জয় কেদারনাথ ধাম কি জয়।